হাই বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে রতন ব্লগস ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে কলম প্লাস্টার করতে হয়। কলম মানে হচ্ছে খুঁটি, খুঁটিটা কীভাবে প্লাস্টার করতে হয় আর কীভাবে নাশটা বানানো হয়। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। মশলা চাপানোর আগে কলমটাকে আমরা বালতিতে জল দিয়ে ভিজিয়ে ফেলবো, তারপর গোলা মারব। গোলা মারার পর আমরা মশলা চাপাবো। এখন আমরা এক এক করে চারিদিকটা মশলা চাপিয়ে ফেলব, কারণ শেষ দিক দিয়ে গিয়ে নাশ বানাতে এবং পাটটা টানতে আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা, আমাদের একটা জিনিস লক্ষ্য করার, কেননা যখন আমরা মশলা চাপাই তখন কিন্তু মশলা মাঝামাঝামার নিচে পড়ে যায়। মশলা নিচে পড়ে গেলে আমরা কী করবো, শুকনা সিমেন্ট ছিটাবো। এখন আমরা পাট্টা টানবো, পাট্টা টানার পর আমরা উলুম দিয়ে দেখে নেব কলমটা সোজা হয়েছে কি না। এখানে আমাদের উলুম বলছে নিচে দিয়ে অল্প মশলা চাপাতে হবে, তারপর আমাদের কলমটা সোজা হবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের উলম বলছে আমাদের কলমটা সোজা হয়েছে। পাটটার কাজ শেষ, এখন আমরা রুশা মারব। রুশার কাজ এটা হয়েছে কোনো জায়গা যদি গ্যাপ টেপ থেকে যায় বা কোনো ফাঁকা কাপড় থেকে যায়, মশলা লাগিয়ে আমরা সমান করে পুরো ফিনিশিং করে ফেলব, তারপর আমাদের রুশার কাজটাও শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা নাশ বানাবো। নাশ বানানোর আগে আমরা পাট্টাটা উপর দিক এবং নিচ দিক দিয়ে পুরো সমান করে ফেলব। সমান করার পর আমরা মশলাটা লাগাবো। মশলা লাগানোর পর আমরা কি করব, রুষা দিয়ে সমান করে ফেলব, তারপর কি হবে আমাদের এক সাইডের নাশটা হয়ে যাবে। তারপর
I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town. তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটা নাচ সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি এভাবে আমরা সব বাকি নাচই বানাবো তো বন্ধুরা এখন দেখতে পারতাছেন আমাদের কলমটা সম্পূর্ণ প্লাস্টার হয়ে গেছে ভিডিওটা যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে